তোমরা বাধা দিয়েছো আজারির মাহফিলে, কিন্তু গতকালকের সুসংবাদ, গোটা পৃথিবীর অন্যতম জায়গা লন্ডন, ব্রিটেনের পার্লামেন্টে আজারিকে নিয়ে বক্তব্য হয়েছে। যুবকেরা শুনছো না? ব্রিটেনের পার্লামেন্টে আজারিকে নিয়ে বক্তব্য হচ্ছে, আলোচনা হচ্ছে। যদিও তার বিরুদ্ধে নেগেটিভ আলোচনা তারা করেছে, কিন্তু একটা কথা মনে করবেন, আজারিকে যেরকম বাংলাদেশে মাহফিলে বন্ধ করার পরে সারা দেশে আলোড়ন সৃষ্টি হয়েছিল, আজারির আলোচনা ব্রিটেনে হওয়ার পরে গোটা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি হয়েছে। মিজানুর রহমান আজারি বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। আজকে তাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, অনেকে বলতেছে সে গ্রেপ্তার হয়েছে, অনেকে গুজব ছড়াচ্ছে যে সে আটকে গেছে। এই বাংলাদেশ অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছিল ডক্টর মিজানুর রহমান আল আজহারি, কথা বলে না কেন? কোরআনের সত্য কথা বলার কারণে তাকে দেশ থেকে বার হইতে হলো, মালয়েশিয়া চলে গেছে, সেখান থেকে তার লন্ডনে যাওয়ার কথা ছিল। গত তিন দিন আগে তার লন্ডনে পাঁচটা প্রোগ্রাম ছিল, সে লন্ডনে যাওয়ার জন্য রওনা করেছে, কিন্তু কাতার যাওয়ার পরে প্লেন চেঞ্জ করে যখন আরেক প্লেনে সরে রওনা করবে, সেই জায়গাতেও তাকে বাধা দেওয়া হয়েছে। এখান থেকে বোঝা যায় কোরআনের ষড়যন্ত্র সব জায়গায় আছে না নাই। মিজানুর রহমান আজহারি সে কোন দলের কোন মতের এটা তার বড় পরিচয় নয়। তিনি কোরআনের কথা বলে যুবকেরা যাত্রার প্যান্ডেলে না গিয়ে তার মাহফিলে ছুটে যায়। সেই যুবককে বাধা দেওয়া হলো মাহফিলে, আজারিকে বাধা দেওয়া হলো। এর বাধা দেওয়ার পেছনে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তার মধ্যে একজন স্বঘোষিত নাস্তিক, যার নাম হলো মুফাসসিল ইসলাম। যুবকেরা কথা বলো না কেন, আমি বলি আসলে সে মুফাসসিল ইসলাম নয়, সে হলো মুফাসসিল শয়তান। এই শয়তানকে আলোচনার মধ্যে আজারি সাহেব বলেছিল উল্লুকা পাঠা। শুনছেন না? শুনছেন না? আসলে সে উল্লুকা পাঠা নেওয়া হলো উল্লুকে হনুমান, কথা বলেন ঠিক কিনা? এর সঙ্গে তো ভালো ব্যবহার করেছে। আমরা প্রধানমন্ত্রীর কাছে উদ্যত্ত আহ্বান করি, এই নাস্তিককে গ্রেপ্তার করে বাংলাদেশে নিয়ে এসে ফাঁসির দড়িতে ঝুলান, আমরা আপনাকে সেলুট করব, কথা বলেন ঠিক কিনা? আমাদের কথা সুস্পষ্ট, আপনি যে কোনো দল করেন আপনার ব্যাপার, তবে নাস্তিকদের সঙ্গে আমাদের আপোষ করার কোনো সুযোগ নাই। তোমরা বাধা দিয়েছো আজারির মাহফিলে, কিন্তু গতকালকের সুসংবাদ, গোটা পৃথিবীর অন্যতম জায়গা লন্ডন, ব্রিটেনের পার্লামেন্টে আজারিকে নিয়ে বক্তব্য হয়েছে। যুবকেরা শুনছো না? ব্রিটেনের পার্লামেন্টে আজারিকে নিয়ে বক্তব্য হচ্ছে, আলোচনা হচ্ছে। যদিও তার বিরুদ্ধে নেগেটিভ আলোচনা তারা করেছে, কিন্তু একটা কথা মনে করবেন, আজারিকে যেরকম বাংলাদেশে মাহফিলে বন্ধ করার পরে সারা দেশে আলোড়ন সৃষ্টি হয়েছিল, আজারির আলোচনা ব্রিটেনে হওয়ার পরে গোটা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি হয়েছে। সবাই জানতে ইচ্ছুক হচ্ছে আসলে ব্যক্তিটাকে, সবাই বলতেছে উনি উগ্রতা ছড়ায়, উনি জঙ্গিবাদের কথা বলে, কিন্তু যাই আলোচনা শুনে দেখতেছে তার আলোচনার মধ্যে কোনো উগ্রতা, সবাই দেখতেছে খারাপ খোঁজার জন্যে, কিন্তু তার আলোচনা শোনার পরে সে হেদায়েত হয়ে যাচ্ছে, তার ভুল বোঝাটা শেষ হয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং তোমরা যতই ষড়যন্ত্র করো বন্ধ হয়ে যাবে, আগামীর সময়ে মিজানুর রহমান আজারি বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। আজকে তাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, অনেকে বলতেছে সে গ্রেপ্তার হয়েছে, অনেকে গুজব ছড়াচ্ছে যে সে আটকে গেছে, আবার অনেকে গুজব ছড়াচ্ছে সে দেশে আসবে, তবে গুজব ছড়ানোর সুযোগ নেই। আজারি ভাই যদি দেশে আসে, তার ভেরিফাইকৃত কেস পেস মিজানুর রহমান আজারি ইউটিউব চ্যানেল মিজানুর রহমান আজারি আছে না নাই, সেখানে সে তথ্য দেবে। আজে বাজে গুজবে কান দেওয়া যাবে, আরো যাবেন কান দেওয়া যাবে। সুতরাং আমরা বলি ইসলামের এই বাদকে কেউ যদি হাত দিয়ে আটকাইতে চায় আটকাইতে পারবে, কথা বলেন আটকাইতে পারবে? কেউ যদি কাউকে, আল্লাহ যদি কাউকে কবুল করে আকাশে উঠাইতে চায়, গোটা পৃথিবীর মানুষ কি পা ধরে নিচে নামাতে পারবে? আরো জোরে বলেন পারবে? সুতরাং হিংসা করে লাভ নাই, হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। আগামীর বাংলাদেশ হবে ইসলাম পন্থীদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামাদের বাংলাদেশ। সুতরাং আলেম ওলামা দুই চারজন বন্দী হলেই কি তাদের অপরাধী ভাবা যাবে? যাবে না। ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাই বলেছেন, হকপন্থী আলেম যদি তোমরা খুঁজতে চাও, ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাই বলেছেন হকপন্থী আলেম পাওয়া যাবে তিন জায়গায়। চিৎকার করে বলেন জোরে জায়গা কয়টা? আরো জোরে, জোর হলো না, আমার বকের কোনো বানানো কথা বলবো না। ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাই বলেছেন হকপন্থী আলেমকে তিন জায়গায় পাওয়া যাবে, তার মধ্যে প্রথম নম্বর জায়গা হলো কবরের ভেতরে। কিসের ভেতরে?
তার কারণ হকপন্থী মানুষগুলো পৃথিবীতে বেশি দিন থাকতে পারে, তাদেরকে বিদায় নিয়ে চলে যেতে হয়। এক নম্বর হলো হকপন্থী আলেম পাওয়া যাবে কবরের ভেতরে, আর দুই নম্বর হলো হকপন্থী আলেম পাওয়া যাবে জালেমের জেলখানার ভেতরে। হকপন্থী মানুষগুলো পৃথিবীতে বেশি দিন থাকতে পারবে না, বিদায় নিয়ে চলে যাবে। দুই নম্বর তোমরা জেলখানার মধ্যে খোঁজ করবা, আর তিন নম্বর হকপন্থী আলেম পাওয়া যাবে জিহাদের ময়দানে। তার কারণ হকপন্থী আলেম কিন্তু শুধু বাড়িতে ঘুম পারবে না, যেরকম মঠে ময়দানে কথা বলবে, রাজপথে নামিয়ে ইসলামের বিপক্ষে যারা অবস্থান নিয়েছে তাদের বিরুদ্ধে স্লোগান দেবে, কথা বলেন ঠিক কিনা। এই জন্য এই তিনটে জায়গায় হকপন্থী আলেম পাওয়া যাবে। এই তিনটে জায়গায় যদি হকপন্থী আলেম পাওয়া যায়, এখান থেকে বোঝা গেল আলেম ওলামাকে জেলের মধ্যে ঢুকাইলে তারাও অপরাধী নয়। অনেক জায়গায় আলেম ওলামা ইমানের পরীক্ষা দেওয়ার জন্য জেলে বন্দী থাকে। আপনাদেরকে যেই জায়গা থেকে নিয়ে এসেছিলাম চিৎকার করে বলেন তো দেখি, ইউসুফ নবী কয় বছর জেলে বন্দী ছিল? আরো জোরে বলেন, ইউসুফ নবী 10 বছর জেলে বন্দীতে কিমানের পরীক্ষা দিয়েছেন। আমার ভাই আমার দিকে তাকান, কোন দিকে তাকাতে কি করবেন না, আল্লাহর একজন পয়গম্বর হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাম ওই জামানার জালিম শাসকের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার কারণে নামাজ পড়তে পড়তে সেজদায় চলে গেছে। ওই নামাজের সেজদার ভেতরে তার দেহ থেকে কান্নাটাকে আলাদা করে ফেলা হয়েছে। তার বাবা হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তার প্রতিবাদ করার জন্য তাকে হামলা করেছে, হত্যা করার জন্য। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম সামনে দৌড়ে যায়, এই সমস্ত জালিমেরা পিছনে পিছনে যায়। এই বৃদ্ধ নবীর দৌড়ানো দেখে গাছের জবান খুলে গেছে, একটা বৃক্ষ ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, আপনার দুঃখ কষ্ট সহ্য করতে পারি না, আপনি যদি আমার গাছের মধ্যে ঢুকতে চান আমি গাছ আপনার জন্য ফাঁকা হয়ে যেতে চাই। সঙ্গে সঙ্গে গাছটা ফাঁকা হয়ে গেছে, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম গাছের মধ্যে ঢুকে পড়েছেন। কিন্তু গাছ যখন জোড়া লাগবে, পেছনে ছিল শয়তান, হযরতে জাকারিয়া আলাইহিস সালামের জামা ধরে টান মারছে, পুরো জাকারিয়া ঢুকে গেছে কিন্তু জামা ঢুকতে পারে নাই। কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন, দূর থেকে দেখা যায় ওই সমস্ত জালেমেরা দৌড়ে 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 আসতেছে। এমন সময় শয়তানটা মানুষের আকৃতি ধারণ করে বলে, তোমরা কি জাকারিয়াকে খুঁজতেছ নাকি? বলে, হ্যাঁ জাকারিয়াকে আমরা খুঁজতেছি। এমন সময় শয়তান বলে, জাকারিয়াকে যদি মারতে চাও তোমাদের খোঁজাখুঁজি করার দরকার নাই, তোমরা একটা করাত নিয়ে এসে এই গাছটা ছিঁড়ে ফেলো, এই গাছটা ছিঁড়ে ফেললেই দেখবে জাকারিয়া বিদায় নিয়ে চলে গেছে। ইমানের পরীক্ষা কাকে বলে? ও ময়মনসিংহের মুসলমান, জানি না জীবনে আপনাদের মধ্যে আসতে পারবো কি পারবো না, তবে 10টা মিনিট কথা বলবো, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এমন সময় করাত দিয়ে গাছটা ছিঁড়ে ফেলা হলো, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমরা কে না জানি হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা এর কথা, ইমান গ্রহণ করার কারণে তার শরীরের উপরে পাথর চাপা দিয়ে বালির উপর দিয়ে, উত্তপ্ত বালির উপর দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়ার কারণে তার লজ্জাস্থানের মধ্যে বর্শা ঢুকাইয়া শহীদ করে দেওয়া হয়েছে। ইমানের পরীক্ষা কাকে বলে? আমার নবী দিনের দাওয়াত দিতে দিতে তায়েফের ময়দানে চলে গেছেন, কাফেরেরা আমার নবীকে পাথরের পর পাথর মারা শুরু করেছে, পাথর খাইতে খাইতে নবী মাটিতে পড়ে গেছে, নবীর কিছুক্ষণ পরে হুঁশ হয়েছে, আবার নবীকে তারা পাথর মারা শুরু করেছে। এখন আপনাদের জিজ্ঞাসা করি, ও ফুলবাড়িয়ার মুসলমান চিৎকার করে বলেন তো দেখি, আমার নবীকে যে তারা পাথর মেরে রক্তাক্ত করলো, আমার নবী কি চোর ছিল, ডাকাত ছিল, নারী দর্শন করেছিল? তাহলে বলেন তো দেখি নবীর শরীর থেকে কেন রক্ত ঝরানো লাগলো? কালেমার দাওয়াত দেওয়ার কারণে, হক কথা বলার কারণে, এখান থেকে বোঝা যায় ও ফুলবাড়িয়ার মুসলমান, আপনি আমি যদি ইমানের দাবি করি, সত্য কথা বলি, কোরআনের পথে চলি, ওই নবীর তরিকায় আমাদেরকেও শরীর থেকে রক্ত ঝরানো লাগতে পারে। এই জন্য নবীর পক্ষে থাকবো, কালেমার পক্ষে থাকবো, ইব্রাহিম নবীর মতো আগুনের মধ্যে ঝাঁপ দেব, ইউনুস নবীর মতো পানির মধ্যে পড়বো, মুসা নবীর মতো সাগরের মধ্যে ঝাঁপ দেব, আমাদের নবীর মতো জেলে বন্দী হব, প্রয়োজনে শরীর থেকে রক্ত ঝরাবো, ইসলামের জন্য দিনের জন্য জীবন দিয়ে শহীদ হয়ে চলে যাব, তারপরও ইমানের পথ থেকে পিছু পা হব না। কারা কারা রাজি আছেন দুহাত আল্লাহকে তুলে দেখা।